আমাদেরকে শিখালেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়ে না আমি। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেওয়া যাবে না, দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত। জোরে বলতে হবে, ঠিক কি না? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিন মজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনাদের উপার্জন হালাল, আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই? আপনাদের উপার্জন হালাল, আপনারা পাঁচ অর্থ সালাদ পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। Can you start a business for as low as $100? We make it easy for you to be your own boss. নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিক্সাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডারএস্টিমেট এনি জব। কোন জবকে, কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? Whether it's the small or big, you don't care. এটা তোমার কেয়ার করার দরকার নেই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা, কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আসা নাই। এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না, কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে, ঠিক কি না? আর যাই করব আমরা ভালোভাবে করব, ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্য যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে, সুবহানাল্লাহ, কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে? কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো, তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কিন্তু আল্লাহ কি আয়াতে আকসারু আমালা বলেছে? আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করে কাজ করে। উই প্রফেশনালিজম, আপনি যেটাই করেন না কেন, আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক, এটা কোনো সমস্যা? যাই করি না কেন, কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন, কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো,
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, চিৎকার করে বলতে হবে ঠিক কিনা, যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয়। ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ, ইউ হ্যাভ টু ট্রাই, ইউ লাভ দ্য বেস্ট। তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে, বাকি বরকত আর কল্যাণ আমাদেরকে দান করবে কে? বিষ্ণু ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম, বুঝলা গেছি? আরো জোরে, অলসতাকে আজকে আমরা নো বলে দিছি, আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকের, অলস হয় কারা? সুবহানাল্লাহ।